আজকে আমরা ওয়ান নাইট ওয়ান মন্ডল যে কার্যক্রম আমরা পাঁচ খয়েরপুর মন্ডলে এসেছি। প্রথমে পদযাত্রা, তারপরে আমরা জনসভা করেছি, তারপরে কার্যকর্তাদের নিয়ে আমরা সাংগঠনিক বৈঠক সেরেছি খয়েরপুরে। এখন দশরাম রাধামোহনপুর যে বিসি সেটাতে এসেছি। আপনার সামনে আপনি লক্ষ্য করেছেন এত রাত্রেও আমাদের জনজাতি ভাই বোনরা উৎসাহের সঙ্গে অপেক্ষা করছেন কখন বিধায়ক মহোদয় আসবেন, কখন আমরা আসব, এবং আমরা তাদের সঙ্গে মত বিনিময় করেছি। আমাদের এদিকে চারটা বিসি রয়েছে এবং চারটা বিসিতে আপনার সামনে তারা বলেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নেওয়ার মতো মানুষ নেই। এখন 46টা পরিবারকে যদি আমরা জল দিই এই পঞ্চায়েতগুলিতে বিসিতে, জলের সমস্যা সমাধান হয়ে যাবে। যে জায়গা সামান্য এক জলের জন্য আমার জনজাতি মা বোনদের মানে জলের স্বপ্ন দেখাটাও তাদের কাছে অপরাধ ছিল। জল মত জলটা তৈ তো বলেন, এটাও মানে অনেক দূর থেকে মাথা করে বালতি করে কলসি করে নিয়ে আসতে হবে, ডেকে করে পাতিলে করে নিয়ে আসতে হবে। এটা আমার জনজাতি মায়েদের এটা তাদের স্বপ্ন ছিল, এটাই তাদের স্বপ্ন, এটাই জীবন। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্যে একই সরকার রয়েছে বলে আজকে আমার দশরামে বলুন, বিটিপাড়াতে বলুন, রাধামোহনপুরও বলুন, সব জায়গাতে আজকে করবুগে হোক, চোরাইবাড়িতে হোক, সাবরুমে হোক, আজ গন্ডাছড়া তো সব জায়গায় কারেন্টের ব্যবস্থা, জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা সব কিছু সম্ভব হয়েছে। আর এবং বাকি যেটা রয়েছে সেটা আমরা ধাপে ধাপে সেটা করব। সবচেয়ে আনন্দের বিষয় যে প্রথম প্রকৃত জনজাতিদের জন্য, প্রকৃত গিরিবাসী যারা রয়েছে তাদের প্রকৃত উন্নয়ন ভারতীয় জনতা পার্টিতেই সম্ভব, সেটা এই জায়গাতে আসলে সবাই বুঝতে পারবে। তো আমি জনজাতি ভাই বোনদেরকে বিনম্রভাবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা ডেভেলপমেন্টের দিকে দেখবেন, অন্য কিছুর দিকে তাকাবেন না। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয়েছে, সব সময় আপনাদের সরলতা নিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করেছে। প্রকৃত ডেভেলপমেন্ট আপনারাই নিজেরাই বলছেন এবং নিজেরা অনুভব করছেন, একমাত্র মোদিজির নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেটা হচ্ছে। সেটাকে আরও ত্বরান্বিত, আরও কীভাবে আমরা পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে সহযোগিতা করুন, মোদিজিকে সহযোগিতা করুন, মোদিজিকে মজবুত করুন, তাহলে আমরা জনজাতি অঞ্চলকেও আমরা মজবুত করতে পারবো।